নবদ্বীপে যেটা আজ থেকে বাবা 450 বছর আগে যেটা আজ থেকে ছিল না সেটা কিন্তু এখন হয়েছে 2023 এ এসেই সেটা কিন্তু হয়েছে কি ছিল না না মানুষের মধ্যে একটা চরম ভেদাভেদ ছিল কি ভেদাভেদ শূদ্র চণ্ডাল ব্রাহ্মণ এই মানুষের ভিতরে একটা চরম ভেদাভেদ ছিল শুধু একটু আট নয় সেটা হচ্ছে আকাশ আর পাতা হরি বল হরি বল আগে কি হতো আমি আজকের কথা বলছি না বাবা 450 বছর আগেকার কথা বলছি আগে ব্রাহ্মণের সঙ্গে কোন শূদ্রের যদি অঙ্গের বাতাস ব্রাহ্মণের গায়ে লাগতেন তো কি হতো নিজের বস্ত্র সহ গঙ্গার জলে স্নান করে ব্রাহ্মণ শুদ্ধ হতো কিন্তু এখন কি হয় আস্তে আস্তে এখন কি সেটা হয় বাবা হয় না তার কারণ কি তার একমাত্র কারণ হলো আমার অনাদির আদি প্রাণ গৌর হলো হরি বল হরি বল যিনি গোলোকে থেকে ভূলোকে এসে জগন্নাথ মিশ্র এবং সতীমাতার আনন্দ মুখর আঙিনায় এলেন বাবা তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান আমার গৌর হরি ছিলেন ব্রাহ্মণ সন্তান তাহলে নিজে একজন ব্রাহ্মণ হয়ে কে শূদ্র কে চণ্ডাল কে নিচু জাত কে উঁচু জাত কার ধন আছে কার অর্থ নেই সেসব বিচার না করে হরি নামের পণ্যাই সবাইকে ভাসিয়ে দিলেন তাই হরি বল হরি বল হরি নামের পণ্যাই সবাইকে ভাসালেন একজন কলিজীবী দয়াময়কে বলছে দয়াময় গো আমরা তো ধ্যান করতে পারবো না যাজ্ঞ পারবো না পূজো আর্চনা পারবো না তাহলে আমার উদ্ধারটা কি করে হবে আমার ভগবান বললেন শোনো তোমাদের উদ্ধার কি করে হবে জানো তোমরা বদনে করবে না বলছি আমরা যে সেটুকু পারবো না কারণ আমরা হলাম সাংসারিক জীব এই সংসারের মধ্যে স্ত্রী আমার সন্তান আমার পুত্র আমার 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 বলতে বলতে আমাদের যে দিন শেষ হয়ে এই সংসারের মাঝে থেকে কি করে তোমার নাম করব বলতে পারো দয়াময় ও সংসারের মাঝেও নাম করা যায় কিভাবে জানো হস্তে করো কর্ম আর বদনে করো উচ্চ স্বরে নাম যদি বলতে পারো ভগবান তোমারে হলাম বলে একবার যদি নয়ন অশ্রু ঝরাতে পারো ঝরাতে পারো একবার যদি কলিতে দুটি অশ্রু বর্ষণ করে ভগবান তোমারে হলাম বলতে পারো তাহলেই যে তোমাদের মতো কলির জীবের উদ্ধার দেখেছেন মা জাতি কুল রূপ গুণ বিদ্যা পাঁচটি অহংকারের তরে আমরা ভগবানকে পাই না কিন্তু গৌর হরি একজন ব্রাহ্মণ সন্তান হয়ে সুপুরুষ হয়ে পণ্ডিত হবার পরেও তিনি সকল জাতির মানুষকে জড়িয়ে ধরেছেন কেন একবার কৃষ্ণ নাম করো একবার মধুর নাম বলো পাগলা নিতাইকে সঙ্গে করে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন মা আর কি বলছি জানো কি বলছি
নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন আর দয়াময় আমার যাকে দেখছেন কোনো বিচার নেই তিনি কি করছেন গো ওগো যারে দেখে তারে राधा कृष्ण मिलित तनु गौर नदिया बोलते दयाल ठाकुर পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র পৌঁছব এই মধুর হরিনাম হরিনাম যখন পথে পথে বিরুচ্ছে হরিনামে বিভোর হয়ে কখন যে ধুলাই নিজের দেহটা গড়া গড়ি গেছে নিজেও জানেন না মা
তার শুধু একটাই নিষ্ঠা কি না জগৎকে নামের মাধ্যমে উদ্ধার করতে হবে ও মা সত্যত্রতা দাপুরে ভগবানের হাতে অস্ত্র দেখেছো কিন্তু কলিতে যে আমার মহাপ্রভু আমার গৌর হরি তার হাতে অস্ত্র আছে মা ও মাই গড গৌর হরির হাতে অস্ত্র আছে বাবা হ্যাঁ আছে অস্ত্র হ্যাঁ তাহলে হাতটা কেমন ছিল মা গৌর হরি কেমন ভাবে থাকে একটু দেখাও তো মা যে গৌর হরির বাহু দুটো কেমন থাকে নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সত্যযুগে নারায়ণের হাতে আমরা চক্র দেখেছি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ত্রেতা যুগে রামের হাতে তীর ধনু দেখেছি দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি ছাড়াও তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন কিন্তু কলিতে আমার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হাতে অস্ত্র কখনো দেখেছি মা দেখি নাই কি দেখেছি তিনি অস্ত্র না নিয়ে দুটি বাহু উত্তোলন করেছে কেন না তিনি ব্রত নিয়েছিলেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার এবে অষ্ট নাম ধরিব কারো প্রাণে না মারিব হরি নামে শুদ্ধ করিব সবাক তাই গৌর হরিব তিনি অষ্ট ধরবেন না ব্রত নিয়েছিলেন বাবা কিন্তু এমন একটা অস্ত্র নিয়ে এসেছেন তিনি কলিতে যে ওই অস্ত্র যদি ঠিকঠাক ভাবে কোনো ভক্তির প্রাণে লাগে ওই নাম রূপী অস্ত্র যদি ঠিকঠাক কোনো ভক্তের অঙ্গে লাগে সে ভক্ত দিবানিশি হলি হলি বলে পথে পথে কেঁদে বেড়ায় হরি বল হরি বল কোন রুধির ঝরে না কোন দাগ থাকে না শুধু অবিরত নয়নের জল বিগলিত হয়ে পথের পাগল হয়ে যায় কত কষ্ট করে তিনি আমাদের জন্য নাম করেছেন পথে পথে পাদকাহীন চরণ উত্তপ্ত পথ মাঝ দিয়ে তিনি হরি নাম করেছেন আর জগৎকে উদ্ধার করবার চেষ্টা করেছেন এইটা হয়তো কলিমা এই কলিযুগে দেখুন আমাদের নামটা সবার ভালো লাগে না কিন্তু সনাতন ধর্মের কিছু নিয়ম আছে কি নিয়ম প্রথমে এই নিয়মটাকে অবলম্বন করতে হবে নামে রুচি জীবে দয়া প্রশ্ন বসে মন ইহাই প্রধান ধর্ম শোন সনাতন হরি বল হরি বল এই যে নামটা ঘরে ঘরে হচ্ছে বাবা এই নামে আমাদের রুচি আনতে হবে রুচি নেই বলেই তো আজ এত বড় অবস্থা নামে রুচি জীবে দয়া একে অপরের প্রতি দয়াশীল হতে হবে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকতে হবে তবেই তো হওয়া যাবে মা তবেই তো আমার গৌর হরির নাম প্রেম তোমার বুকে বাঁধবে